দেশে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও, সেই সাথে বাড়ছে মৃত্যু। চলতি মাসে করোনা সংক্রমণ এবং মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা বড় ঢেউ ঠেকাতে সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তাদের। এক সপ্তাহ ধরে দেশে করোনা শনাক্তের হার 15% উপরে, বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, সেই সাথে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রাজধানীতেই বেশি, রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যাও। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 19 জন ভর্তি আছেন, এর মধ্যে আইসিইউতে আছেন 6 জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি 24 জন, আইসিইউতে আছেন 2 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 103 জন রোগী ভর্তি, আইসিইউতে আছেন 7 জন। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি 54 জন, আইসিইউতে আছেন 22 জন। সারা দেশে করোনা রোগীর জন্য শয্যা রয়েছে 12,999টি, ভর্তি আছেন 506 জন, আর আইসিইউতে শয্যা 1,185টি, রোগী ভর্তি 89 জন। কোনো কোনো হাসপাতালে দেখবেন আইসিইউতে অনেক রোগী আছে, যেটা এখন এই সময়ে আমরা কোনো রকম ভাবেই আমাদের প্রত্যাশা না যে আইসিইউতে মানুষ থাকবে। এই সংক্রমণটা ঈদের ছুটিতে হয়তো গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়বে, ব্যাপকভাবে ছড়াতে পারে। এদিকে জুন মাসে দেশে করোনায় মারা গেছেন 18 জন, তাদের 6 জন করোনার টিকা নেননি, 7 জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এবং 5 জন টিকার বুস্টার ডোজ নিয়েছেন। তবে চলতি মাসের প্রথম 2 দিনে মারা গেছেন 12 জন। যারাই ভ্যাকসিন নিয়েছে এবং যারাই বুস্টার ডোজ নিয়ে তারপরে মারা গেছে, তাদের অন্যান্য অনেক জটিলতা ছিল এবং সেখানে আসলে সব জটিলতা তো ভ্যাকসিনে কভার করবে না, এবং এই জন্যই আসলে সতর্কতাটা জরুরি। এটা অবশ্য বিজ্ঞানীরা আগেই প্রথম দিকেই বলছিলেন তাদের গবেষণালব্ধ ফল থেকে, যে এই করোনার টিকা শতভাগ মানুষকে প্রতিরোধ করবে না। টিকা নেওয়ার কিছুদিন পরে টিকার যে সুরক্ষাটা সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। করোনা সংক্রমণ ঠেকাতে ঈদ সামনে রেখে পশুর হাট ও যানবাহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। সাধারণত আক্রান্ত হওয়ার 20-30 দিনের মধ্যে মৃত্যুগুলো ঘটে, তাহলে এই মাসে গত মাসের প্রথম দিকে যারা আক্রান্ত হয়েছে তাদের মৃত্যুগুলো এখন ঘটছে, আবার পরবর্তী সপ্তাহে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে যে সংখ্যক মৃত্যু ঘটবে সেটা সামনের দিনগুলোতে ঘটতে পারে। সুতরাং আপনি ধরতে পারেন আগামী কয় সপ্তাহ আমরা আরো কিছু মৃত্যু হয়তো দেখব, এবং এটা হয়তো একেবারে অবধারিত। স্বাস্থ্যবিধি না মানলে চলতি মাসেই করোনার বড় ঢেউ এবং বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।